আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে নতুন 418 জন পজিটিভ, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 5,500, মৃত্যু 145। করোনা নিয়ে রাজশাহী বিভাগের 8 জেলার সামরিক, বেসামরিক প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। রাজধানীতে কার্ড দিয়ে 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু, সুবিধার আওতায় আসবে নিম্ন আয়ের 40,000 পরিবার। এবং ঝুঁকি নিয়ে সীমিত আকারে খুলে দেওয়া হলো পোশাক কারখানা, নিষেধাজ্ঞা সত্ত্বেও দলে দলে শহরমুখী শ্রমিকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় নতুন করে 418 জন করোনা পজিটিভ হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,416 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় আরও 5 জন মারা গেছেন। এর মধ্যে একজনের বয়স 10 বছরের নিচে। এ নিয়ে মারা গেল 145 জন। দেশে করোনা ভাইরাস পরীক্ষার কিট ও নমুনা সংগ্রহের জন্য সোয়াব স্টিকের কোনো সংকট নেই বলেও জানানো হয় বুলেটিনে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। নমুনা পরীক্ষা বাড়ার পর থেকেই আক্রান্তের সংখ্যাও বাড়ছে সমান হারে। গত 24 ঘন্টায় প্রায় 3,500 নমুনা পরীক্ষা করে আরও 418 জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও 9 জন। গত 24 ঘন্টায় যে 5 জন মারা গেছেন তারা সবাই ঢাকা জেলার বাসিন্দা। তাদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন মহিলা। 10 বছরের এক শিশু ছাড়া মৃত 4 জনেরই বয়স 50-এর ঊর্ধ্বে। নতুন করে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ সহ মোট 25টি প্রতিষ্ঠানে বর্তমানে করোনা ভাইরাস পরীক্ষা চলছে বলে জানানো হয় বুলেটিনে। পরীক্ষার কিট নিয়ে কোনো সমস্যা নাই, আমাদের যথেষ্ট পরিমাণে পরীক্ষার কিট আমাদের জমা আছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেসে ধারাবাহিকভাবে আমরা এটা আমদানি করে যাচ্ছি। আরেকটা বিষয়, নমুনা সংগ্রহ করার জন্য একটা কিট থাকে যেটাকে আমরা সোয়াব স্টিক বলি, এই সোয়াব স্টিকেরও আমাদের কোনো ঘাটতি নাই। বুলেটিনে আরও জানানো হয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এখন পর্যন্ত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে 12,80,000, এখনও মজুত আছে 2,50,000-এরও বেশি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 41। এদিকে শরীয়তপুর, সিলেট, ঝিনাইদহ ও রাজশাহীতে এই ভাইরাসে এক শিশুসহ মৃত্যু হয়েছে আরও 4 জনের। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত 50 জন, এর মধ্যে শুধু খুলনা বিভাগে 27 জন। এছাড়া কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে এই ভাইরাসের উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন রাশনা দাস। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে থাকা 5 বছরের এক শিশু মারা গেছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শিশুটি লিভারের নানা সমস্যায় ভুগছিল। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরিঙ্গামারী উপজেলায় করোনার উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। মৃত 2 শিশুসহ তাদের পরিবারের সদস্যদের শরীরের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ঝিনাইদহে আজ নতুন করে এক চিকিৎসক সহ আরও 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে গত 2 দিনে শনাক্ত হলো 9 জন। এদিকে সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে থাকা করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 80 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত 17 এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির 2-3 দিন পর করোনা পরীক্ষা করা হলে এই ভাইরাস ধরা পড়ে। পরে রাজশাহী মেডিকেল থেকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 2 জেলায় 1 জন ডাক্তার ও শিশুসহ 8 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।
জয়পুরহাটে নতুন করে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন জানিয়েছে, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। এদিকে লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে 1 যুবক সহ 3 জনের মৃত্যু হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 4টি জেলার 67 জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হলে শনাক্ত হয়েছে 27 জন। শুক্রবার থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। রাজবাড়ী গোয়ালন্দ দৌলদিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসি এর 2 কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10 জনে। এদিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন। গত 21 তারিখে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তারপর হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তিনি মারা যান। রাসনা দাস, এটিএন বাংলা। চলমান করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের 8 জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সোমবার ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। এতে রাজশাহী বিভাগের 8 জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাই যুক্ত থাকবেন। জেলাগুলো হচ্ছে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে। এর আগে প্রধানমন্ত্রী করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে 4 দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের 48টি জেলার সঙ্গে মতবিনিময় করেন। রাজধানীতে নিম্নবিত্তদের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 ওয়ার্ডে 666টি পরিবার কার্ডের মাধ্যমে চাল কেনার এই সুবিধা পেয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর প্রায় 40,000 পরিবার এই সুবিধার আওতায় আসবে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। নিয়াজ জামান সজীবের আরও একটি রিপোর্ট। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ও চাল চুরি ঠেকাতে ওএমএসএ 10 টাকা কেজি দরে চাল বিক্রি স্থগিত করেছিল সরকার। করোনা ভাইরাস সংকটে সাধারণ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা অব্যাহত রাখতে আবার প্রাথমিকভাবে ওএমএসএ 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3842 নম্বর ওয়ার্ডে 666টি পরিবার পাক্ষিক 10 কেজি করে 10 টাকা দরে চাল কিনতে পারছে। 3 কেজি চাল দিয়েছিল, ওইটাই পাইছে, আর কোনো পাই না আমরা, শহরে কোনো যাই না। 10 কেজি চাইলে তো মনে করেন সপ্তাহ মনে হয় পারাইব না, তাও মনে করেন চলতে তবে আমাদের তো কোনো কাজ নাই। এই যে কার্ডটা দেওয়ার কারণে এই এলাকার অর্থ এলাকার গরিব যারা আছি আমরা, আমাদের খুব উপকার হয়েছে। ঢাকার ভিতরে যারা কর্মহীন যারা আছে চাকরি জীবীরা তারা যেন সবাই পায়। তবে চাল কারা কিনতে পারবে সেই তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি বলছে চাহিদার তুলনায় কম কার্ড দেওয়া হয়েছে। আমার এরিয়াটা অনেক বড়, এইটা মানে এই কার্ডটা দিতে গিয়া মানে এত বিপদের মানে সম্মুখীন হয়েছি, এটা আপনি চিন্তা করতে পারবেন না। তবে আমি তাদেরকে আশ্বস্ত করছি যে সরকার আমাদের ত্রাণ নেওয়ার মতো যারা যোগ্য এদের একটা লিস্ট করার আবারও বলছে, আমি প্রত্যেকের লিস্ট করতেছি, আমি তাদেরকে আশ্বস্ত করছি যে পর্যায়ক্রমে ইনশাল্লাহ হবে। খাদ্য অধিদপ্তর বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 18,000 এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 21,600 মোট 39,600 পরিবার কার্ডের মাধ্যমে পাক্ষিক 10 কেজি বা মাসিক 20 কেজি চাল কিনতে পারবে। এই তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে অসন্তোষ দূর করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে খাদ্য অধিদপ্তর। করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বাংলাদেশ, আর এর ফলে কর্মহীন এবং বেকার মানুষরা যাতে খাদ্য সহায়তা নিয়মিত পায় সেজন্য সরকারের পক্ষ থেকে 10 টাকা কেজি দরে ওএমএসএ চাল বিক্রি করা হচ্ছে। এই কাজটি সঠিকভাবে করা সম্ভব হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। নিহাদ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঝুঁকি নিয়ে প্রায় 1 মাস পর সীমিত আকারে আজ থেকে খুলে দেওয়া হলো পোশাক কারখানা। বিজিএমইএ জানিয়েছে ঢাকার বাইরে থেকে শ্রমিকদের না এনে আশপাশে কর্মীদের দিয়ে কাজ চালিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে গার্মেন্টস মালিকদের, যদিও তা মানা হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, কারখানা খোলার সংবাদে শ্রমিকরা আবারও পায়ে হেঁটে বা অন্য উপায়ে স্রোতের মতো শহরমুখী হচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। এই ছবি তোলা হয় রোববার সকালে ময়মনসিংহ থেকে। পোশাক কারখানা খোলার সংবাদ পেয়ে বিভিন্ন জেলা থেকে দলে দলে শ্রমিকরা নানা উপায়ে শহরমুখী হচ্ছেন।
একই রকম চিত্র দেখা যায় নাটোর, সাভার সহ আরো কয়েকটি অঞ্চলে। ঢাকার উদ্দেশ্যে যাইতেছে, যেখানে আমাদের যাওয়া কোনো মানে অনেকটা রিস্ক। অফিসগুলা স্যারের ফোন দিয়েছে, স্যারে বলতেছে ওরা অন্যরা সবাই আসছে, তোমরা কেন আসতে পারতেছো না? তাদের তো নিজস্ব প্রাইভেট কার আছে, তাদের গাড়ি আছে, আমরা কিভাবে শ্রমিকরা কেমনে কিভাবে যাব? আমার সরকারের কাছে এটাই প্রশ্ন। যদিও গার্মেন্টস মালিকরা বলছেন আশপাশের শ্রমিকদের দিয়ে সীমিত পরিসরে চালানো হচ্ছে কারখানাগুলো। 30% অরকার দিয়ে যাদের সুরক্ষা আমরা দিতে পারবো, যে অরকারদের সুরক্ষা দিয়ে, স্বাস্থ্যসম্মত সুরক্ষা দিয়ে, শারীরিক দূরত্ব বজায় রেখে যাদেরকে দিয়ে কাজ করাইতে পারবো, এইরকম কিছু অরকার দিয়ে কিছু ইমার্জেন্সি কাজ করার জন্য আমরা কিছু গার্মেন্টস খোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। উপস্থিতি আমাদের এখনও যে ওয়ার্কার আছে অনেক কম, যেগুলো ঢাকার বাইরে আছে সেগুলোতে কেউ আসেনি, যারা স্থানীয় আছে সেগুলো আসছে। করোনা পরিস্থিতিতে টানা এক মাস বন্ধ থাকায় লোকসানের মুখে দেশের পোশাক কারখানা। এরই মধ্যে বাতিল করা হয়েছে বেশ কিছু অর্ডার। প্রতিটি কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কারখানা চালুর নির্দেশ দিয়েছে সরকার। তবে স্থান স্বল্পতার কারণে অনেক গার্মেন্টস কারখানা শতভাগ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। প্রধান লক্ষ্য হচ্ছে যে ওয়ার্কারদের যে নিরাপত্তা, নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করা, পাশাপাশি আমাদের যে সমস্ত অর্ডারগুলো ক্লোজিং পর্যায়ে ছিল, বিশেষ করে যেগুলোর শিপমেন্ট খুব দ্বারপ্রান্তে ছিল, সে কাজগুলো যত দ্রুত আমরা করে শেষ করতে পারি। আমরা ম্যান টু ম্যান আমরা 3 ফিট মেনটেন করে ওদেরকে বসাইতে পারছি, বিকজ অফ আমাদের স্পেস আছে, ওয়ার্কারের হাত ধোয়ার ব্যবস্থা আছে, তারপরে যে আপনার এই স্প্রে মেশিন আছে, ওদেরকে স্প্রে করে ওখানে উপরে উঠাইতেছি। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যে চট্টগ্রামের 3টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের শতাধিক কারখানাও চালু হয়েছে। সীমিত পরিসরে কম শ্রমিক নিয়ে এসব কারখানা তাদের কার্যাদেশ টিকে রাখার জন্য খুলেছে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাকের চাপায় 3টি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও 9 জন। পুলিশ জানায় সকালে রংপুর সৈয়দপুর সড়কের পাগলাপীর এলাকার কয়েকজন কর্মী অটোরিকশা করে বিড়ি কারখানায় কাজে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 3টি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও 1 জন মারা যায়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্টেক্স খেলার খবর। মেসি রোনালদোর মধ্যে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে সেরা মনে করেন ফুটবল কিংবদন্তি পেলে। ইতালিয়ান সংবাদপত্র গাজেত্তা দেল্লো স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনবারের বিশ্বকাপ জয়ী এই তারকা বলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও লিওনেল মেসি প্রতিভায় এগিয়ে। অ্যাসিস্ট, পাস দেয়া, গোল করা এবং ড্রিবলিং সব ক্ষমতাই আছে মেসির মধ্যে। তার মতে এখনকার সময়ে আর্জেন্টাইন তারকাই পরিপূর্ণ ফুটবলার। যদিও এক মাস আগে 2 ফুটবলারের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোকেই সেরা খেলোয়াড় বলেছিলেন সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসে নতুন 418 জন পজিটিভ, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 5,500, মৃত্যু 145। করোনা নিয়ে রাজশাহী বিভাগের 8 জেলার সামরিক, বেসামরিক প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। রাজধানীতে কার্ড দিয়ে 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু, সুবিধার আওতায় আসবে নিম্ন আয়ের 40,000 পরিবার। এবং ঝুঁকি নিয়ে সীমিত আকারে খুলে দেওয়া হলো পোশাক কারখানা, নিষেধাজ্ঞা সত্ত্বেও দলে দলে শহরমুখী শ্রমিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।